আমার খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফেথ ইন হিউম্যানিটি হয়েছে, ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে, কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো, তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোনোদিনই কোনোদিন কোনো ফেথ জন্মাবে বলে। আর জি করের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে, মানে ওই আর কি, মানে মানে কি বলবো, তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে, যেগুলোকে দেখলে একদম মানে নেওয়া যায় না, এরকম 50টা নেতার নাম মনে দিল, এই এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না, মানে আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। তো কেন সে ভাইস, কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ, আন্ডার গ্রাজুয়েট ফাইনাল ইয়ার ইন্টার্ন এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কে কেউ একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা, একদম 10 লাখ। এবার পরের দিন ফাইনাল ইয়ারের MBA রেজাল্টের পরের দিনটার কথা ভাব, সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে, পাশ করে গেলাম ডাক্তার হয়ে গেলাম, সেই ইমোশনাল একটা জায়গা, সেখানে 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন, ঠিক আছে, সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে দিল। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি কেন, সে সন্দীপ ঘোষের লোক, মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার কোন ডিপার্টমেন্টে, সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক, সন্দীপ ঘোষের ক্লোজ ছেলে, তার গার্লফ্রেন্ড, আগেই ডিপার্টমেন্টে কি বলা আছে, স্যার আমার গার্লফ্রেন্ড, দুটো অনার্স লাগবে মেডিসিন আর গাইনিতে, রেজাল্ট বেরোলো দুটো অনার্স। এবার এই পাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে, আজকে মিটিংয়ে যখন কন্টিনিউয়াসলি এরকম একটা ইয়ে আসছিল, কন্টিনিউয়াসলি যখন এরকম একটা ন্যারেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে শাস্তি, হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি, সিকিউরিটি ইত্যাদি, একটা ইয়ে তো আসছে যে অথরিটি কেন চুপ, অথরিটি কেন ইয়ে নেবে না, এইটা নিয়ে সবাই ইউনানিমাস, সব কলেজে সব রিপ্রেজেন্টেটিভ প্রায় 150 জন আরজি করে ইন্টার্ন যারা সো কল ইয়ে, তাদের প্রতিবাদ, না এই রকম একটা ইয়েতে ন্যারেটিভে আমরা নেই, কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে এই সেই, সেইখানে একটা বীভৎস তুলমুল তুলকালাম কাণ্ড, লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো, সেম সেম দেওয়া হলো, কিন্তু প্রত্যেকে একটা কথাই খালি সবাই স্টিক করেছিল যে MSBB প্রিন্সিপালের রেজিগনেশন, বা অ্যাটলিস্ট রেজিগনেশন না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে বা একটা স্টেটমেন্ট দিতেই হবে, এটাতে ওরা কিছুতেই মানবে না, অথরিটি আসবে না, বাকি সব ঠিক আছে, সন্দীপ ঘোষকে কোনো রকম ভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না। এবং টু দ্যাট এক্সটেন্ড যে চোখ রাঙানি পিজিটিটা আছে, মানে আরজি করের পিজিটিটা যারা একদম টোটালি, তাদের সাথে আমরা বাইরে গিয়ে আরজি করের পিজিটিদের সাথে কথা হচ্ছে, ভাই কি ব্যাপারটা বল, ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রোটেস্ট করতে পারবো, পারবো না, পুরো ইউজি মাস, পুরো ইন্টার্ন, মানে পুরো না হলো একটা বিশাল সংখ্যক, তারা করতে দেবে না, পাশ ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে পাঁচা মরাটার উপর ব্যাপার হয়ে যাবে, মরেও যেতে পারি, পাশ ফেল অনেক পরের ব্যাপার, MD পাশ করলাম না MS পাশ করলাম না, সেটা অনেক পরের ব্যাপার, এই হচ্ছে আরজি করের পরিস্থিতি। এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপহিভেল হয়নি ফ্রম দ্য এপিসেন্টার ইটসেলফ। আরজি কর আজকে যা দেখিয়েছে, এবং শুধু তাই না, ওই ইয়ে থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্নগুলো, এই পাঁচাটা চটি চাটা ইন্টার্ন মালগুলো, এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে অন্য সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্টকে প্রোটেস্ট হতে দিচ্ছে না, আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে, তারা কেউ হতে দিচ্ছে না, এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে, এই করছে, এবং প্রায় 100 পুলিশ ডেকে এনেছিল হু ওয়ার
টেলিং আস যে আপনারা শান্তভাবে বেরিয়ে যান, অ্যালাউ করে দেবো, এরা প্রিন্সিপালের লোক, এরা নালে